আলমগীর বুধপাড়ায় বাড়ি, 30 বছর আমার বাড়িতে আসা যাওয়া করে, 30 বছর কোনো কাজে বললে সে কোনোদিন না করে নাই। আজকে তার মাধ্যমে আল্লাহ এত বড় একটা জান্নাতের বাগান সাজিয়েছেন। তারপরে আলাউদ্দিন জিজ্ঞাসা করলাম, তোমরা এত তুমি কি করো? বলে সাইকেলের মেকানিক। কত দেখি আল্লাহ এদেরকে দিয়ে এত বড় কিছু করাইতে পারে না, আরো বড় কিছু করাইতে পারে। আলাউদ্দিন এবং আলমগীরের সাথে যারা সহযোগিতা করেছেন, আমার এই 34 বছর মুনাজাত করা হাত দিয়ে দোয়া করে যাব, আল্লাহ আপনাদেরকে দেখবেন। আমি আর কিছুই দিতে পারবো না, দোয়া দিয়ে যাব। 30 বার আমি এই হাত দিয়ে খাজা গরিব নওয়াজের দরবার জিয়ারত করেছি, 9 বার আমি মক্কা মদিনা জিয়ারত করেছি। আর সব বাদ, সেসব গল্প দিতে গেলে রাত বেশি হবে, তার কারণ অতিরিক্ত ঠান্ডা। তারপরে আমার চারিদিকে পরীক্ষা চলতেছে, জোরে বলেন ঠিক কিনা। তো মাইকটা বন্ধ করাতে আমি খুব খুশি হয়েছি, বক্সে চলছে, ছেলেদের পরীক্ষা ডিস্টার্ব করে এত ওয়াজ নসিহত করা ভালো না। ওয়াজ নসিহত তো ইন্টারনেটে অভাব নেই, বক্তা লিবেন কত। যাই হোক, এখন আমি ওয়াজ শুরু করছি, অল্প টাইমের ভিতরে শেষ হবে। তবারকগুলো যদি দিতে হয় রেডি রাখতে হবে। এবার ওয়াজ শুরু। আলিফ লাম মিম, কয়টা অক্ষর পড়েছে? বলেন নাকি কয়টা? তিনটা। মারহাবা, জানি না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, অক্ষরে অক্ষরে দশটা। কোরআন শরীফের উপরে যে মলাটটা থাকে, ওটা তো কোনো আয়াত না, রুকুও না, ওটা কোরআন শরীফকে ঢেকে রাখা। আমরা কি বলি মলাট? আপনাদের এখানে কি বলে মলাট? মলাটটা যদি সিঁড়ি পড়ে যায়, ওর উপর পা দিতে পারবেন না? পারবেন না। কেন? তো কোরআন শরীফের কোনো আয়াত না, রুকুও না। কোরআনের গায়ে লেখা থাকার জন্য থাকার লাগি থাকে, কোরআনের সাথে টাচ করাতে যদি মলাট পবিত্র হয়ে যায়, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে পড়ে, এই কাঠটাকে বলা হয় রেহেল কাঠ। ধরেন ওই লাইট সেট করতে যাই উঁচু জায়গায়, বলে এই সিয়ারটা দেও তো ভাই, তুলনা আনো তো ভাই, তুলো নাই সিয়ারও নাই আছে রেহেল কাঠ। কোন বাপের বেটা পারবি রে ওই রেহেল কাঠের উপরে পা দিয়ে লাইট সেট করতে? কিন্তু রেহেল কাঠ তো কোনো কোরআনের অংশ নয়। কোরআন শরীফের সাথে রেহেল কাঠ থেকে যদি পবিত্র হতে পারে, মলাট যদি পবিত্র হয়, একজন কোরআনে হাফেজ যখন মারা যাবে, কবর দেওয়ার পরে 100 বছর পরে খুঁড়ে দেখবেন কাফনও পচে না। ফিরাউন মারা গেল, পশু পাখি জীব জানোয়ার মিটিং করলো, আমরা যদি না খেয়ে মরে যাই ওই হারামজাদার লাশ খাবো না। কোরআনে হাফেজ যখন মারা যাবে, একটা পিঁপড়া পর্যন্ত তার গায়ে টাচ করবে না। ফিরাউনের হাফেজ একই নাকি? না, ফিরাউনের গায়ে ঘৃণা করে পিঁপড়া লাগে নাই, আর কোরআনে হাফেজের গায়ে লাগবে না কোরআনের ইজ্জতে। কোন আলেম সন্তান যদি গোরস্থানে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, দাঁড়িয়ে যদি মার সামনে বাবার সিতানায় যদি পড়ে ইয়া সিন ওয়াল কুরআনিল হাকিম, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে তার মা বাপের জীবনের সকল গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দেন। কোরআনে হাফেজ কাল কিয়ামতের মাঠে সর্ব ফার্স্ট ক্লাস পুরস্কার দিবেন, তার মা বাপের মাথায় নূরের পাগড়ি। এরকম লাইট না, 50,000 মাইল রাস্তা আলোকিত হয়ে থাকবে। মানুষ জিজ্ঞাস করবে, মাবু এরা কারা? বলে ওরা কোরআনে হাফেজের মা এবং বাবা। কাল কিয়ামতের মাঠে একজন কোরআনে হাফেজকে ডেকে আল্লাহ বলবে জাহান্নামে যাও। কোন জায়গায়? হাফেজ ইলিয়াসের মুখটা কিন্তু বেজার হয়ে গেছে, এ আবার কোন ফতোয়া দেয়? তখন বেজার থাকবে,
গোটা লহ মাহফুজের কোরআন শরীফ তুমি সিনাই করে টেনেছ, যার জন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে জাহান্নাম পুরস্কার দিলাম। এখন তুমি জাহান্নামে যাও, গোটা তিরিশ পারা কোরআন বুকে করে টেনেছ, কোরআনের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ বলছি তোমার পছন্দনীয় দশজন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা। মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি দশজন নিয়ে আসলো, মুখটা বেজা আল্লাহ কয় দশজন বেহেশ জাহান্নাম থেকে জান্নাতে নিতে দিলাম, আমার মুখটা বেজার কে বোঝাল্লা ঠিকই বলিস। আমি গরিবের ছেলে, টাকা দিয়ে টাকা খরচ করে লেখাপড়া করতে পারি নাই, ওই এলাকায় আমি একজন গরিবের বাড়িতে লজিং ছিলাম, লজিং না জায়গির 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 ছিলাম। আমি যখন মাদ্রাসা থেকে জায়গির বাড়িতে খেতে যাইতাম, জায়গির ম্যানের বউটাকে শাসি দেখতাম, বড় সন্তানের মতো আদর করে খাওয়াইতো, ওই মেয়েটাকে আমি জাহান্নামে দেখেছি। আল্লাহ বলবেন হাফেজ ইলিয়াস রে, কোরআনের পুরস্কার সীমিত হয় না, অসীম। আমার আল্লাহ বলবেন তমাম সাগর মহাসাগরের পানি যদি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করো, কালি কলম খতম হয়ে যাবে, আমার কালামের দাম লেখা শেষ হবে না। যার জন্য তুমি শুধু দশজনই নন, জাহান্নামের মধ্যে আবার যাও, তোমার পছন্দনীয় একটা টুপি দিল, পাগড়ি দিল, জুব্বা দিল, বাজারে একটা চা খাওয়াইলো, মাদ্রাসায় পড়াকালীন সব বন্ধুগুলোকে আমি আল্লাহ অর্ডার দিলাম এখনই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যা। এসব হলো কোরআনের বরকত, জোরে বলেন ঠিক কি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মজা আছে না? বাঙালি হুজুরের গলা ভালো চেহারা ভালো যার জন্য মজা নয়, কোরআন শরীফ মজা নিয়েই পৃথিবীতে এসেছে। আমার বাপ সারা গান গাইতো, সাত শতকে পার করিতে নিব আর না, ও গান এখন কেউ ভুল করি ও শোনে না। আবার এক সময় গান শুনতো বাপ সারা বলতো, আমার বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা, ও গান আর কেউ শুনে না, বলে শুনে সেই দিনকার গান যদি আজকে দুর্গন্ধ হয়ে যায়, দেড় হাজার বছর আগের কোরআন যে মজা ছিল এখনো সে মজা আছে, থাকবেও সে মজা। এর নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বরকত আছে কি নাই? আছে নাকি বরকত কমে গেছে? না, আছে মানে কি থাকবেও। তিন চোর, তিন ডাকাত, ডাকাতি করবেন জমিদারের বাড়ি, জুব্বা লাগাইছে, পাগড়ি লাগাইছে, দাড়ি লাগাইছে, সব নকল, হাতে একটা তসবি, জমিদারের বাড়ির সামনে যাই করে সালাই মালাই কম, তার মানে ওর মাদ্রাসায় পড়ে যাবে, তো নকল সব। জমিদার এসে এই তিন
তিনজন আপনারা কারা? আমরা তিনজন পীর সাহেব আসছি, আমি পীরই খুঁজে বেড়া আসেন। জমিদারের বাড়ি খাওয়া ভালো না খারাপ? ভালো। আশা খাওয়ান খাওয়াই দিয়েছে, খাওয়াই দিয়ে বিশাল করে দিয়েছে, বলে হুজুর কেবলা আপনারা তিনজন ঘুমান। দরজার পাশে এক বদ্ধ পানি থাকলো, আর এক এক বালতি পানি থাকলো, একটা বদ্ধ থাকলো, তাহার যোগ করবেন অসুবিধা নেই, ওটা তাহার যোগ পড়ে। আর যখন দেখবেন আমি রেডি আছি, বলছে বারোটার সময় রেডি থাকবো, মানে বারোটার সময় কি করবে? জমিদারের মেয়ের বড় একটা অসুস্থ, একটা মাত্র মেয়ে, পেটে ব্যথা উঠলে 10 দিন 15 দিন 5 দিন 7 দিন একভাবে চিল্লাই, হাজার হাজার টাকা খরচ করে কোন ডাক্তার মেয়েটার পেটে ব্যথা ভালো করতে পারে নাই। এমন সময় কেবল তিনজন ডাকাত শুয়েছে, জমিদার শোয়ার সাথে সাথে পেটে ব্যথা। মা চিন্তা করো না, ডাক্তাররা তো টাকা নিয়েছে, আর কোন চিন্তা করো না, তিনজন আল্লাহর ওলি আমার ঘরে, এক বোতল এক গ্লাস পানি নিয়ে দেয়। তিন চোর বলছে কি ব্যাপার এখন? আপনারা তিনজন আউলিয়া, আমি খুব কষ্টে আছি মেয়েটাকে নিয়ে, তো আপনারা এক বোতল এক বোতল না এক এক গ্লাস পানি আমাকে পরে দেন। ডাক্তার কবিরাজকে লাখ লাখ টাকা দিয়েছি, কাজ হয় নাই, একটু পরে দেন, আপনারা তিনজন আল্লাহর ওলি আমার খুব বিশ্বাস। বড় চোর জিজ্ঞেস করছে মেজরটাকে, তুই কিছু জানিস টানিস না? বলে আমি জীবনে ওসব কিছু বুঝি না। খাওয়ার সঙ্গে সঙ্গে চিরদিনের মতো পেটে ব্যথা ভালো। টাকার আলমারি জমিদারের, তখন তার ব্যাংকে রাখতো না, আলমারি চাবি নিয়ে কয় হুজুর কি আমার আর কিছু লাগে না, আমার পুঁজি আমার মেয়েটা, এই নেন কত টাকা লাগবে নিয়ে যায়, সকালে ফজরের নামাজটা পড়ে টাকা নিয়ে যায়। কি বলে হ্যাঁ ভালো লেগেছে, যত টাকা লাগে আমার আলমারি খালি করেন, আমার দুঃখ না আমার মেয়েটা বাইসে গেল। ভিতরে যাও, জমিদার ভিতরে গেছে, ঘরের দরজা বন্ধ করে তিন চোর বলতেছে 101 বার করে কান ধরে উঠা বসা কর, নকল দাড়ি নকল জুব্বা নকল পাগড়ি নকল তসবি, ভুল বিসমিল্লাতে যদি আল্লাহ চিরতরের উনি ভালো করতে পারে, আমরাও শপথ গ্রহণ করলাম ওই কোরআন আর বিসমিল্লার সাথে আর বেইমানি করব না। এই ধরনের যদি বাঙালি হুজুরকে শুধু কোরআনের মর্যাদা দিয়ে 3 দিন একভাবে ওয়াজ করেন বিরতিহীন ভাবে, ইনশাল্লাহ ফুরাবে না, তবে এক আইটেমের উপরে ওয়াজ চালানো যায় না।